করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন ও বুকের গভীরে আছি পুত্র আমরা করব জয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন যাই হোক আজকে আমি এখানে আমার বাসায় উস্তা নিয়ে চলে এসেছি বাজার থেকে বাজার থেকে যখন উস্তাগুলো এনেছিল তা আমার দেখে তো খুব ভালো লেগেছে ভাবছি এখনই কাঁচা খেয়ে ফেলিনি এত সুন্দর বা একদম তর্চাদা ছিল এবং এই উস্তাটা মাহারাব্বু খুব বেশি পছন্দ করে যাই হোক দেখে তো তার কথা খুব বেশি মনে পড়ে গিয়েছে যাই হোক এখন আমি ওস্তাগুলিকে ধুয়ে তারপর আমি এগুলিকে কেটে নেব কেটে তারপর এগুলিকে ভাজি করবো ইনশাল্লাহ যাই হোক এখানে আমি উস্তাগুলিকে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি কেটে নিচ্ছি কেটে এগুলিকে তারপর ভাজি করা যাবে যাই হোক এত সুন্দর লেগেছে যাই হোক আমার কাছে তো দেখে ভীষণ ভালো লেগেছে ওস্তা যদিও একটু তিতা হয় কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে বাচ্চারা তো খাবে না যাই হোক আমরাই বড়রা খেয়ে নেব খেয়ে তারপর আমি আবারও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে এগুলি একদম কালারটা এত সুন্দর ছিল যাই হোক আমার কোটা বাচ্চা শেষ এখন আমি আবার একটু মন চাচ্ছে যে আবার একটু ধুয়ে নিই আবার একটু ধুয়ে তারপরে পানি ঝরিয়ে তারপর ভাজিটা সেরে নেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ যখন আমি ধুয়ে নিচ্ছি তখন আমার কাছে খুবই ভালো লাগছে কারণ একদম তরতাজা ছিল যাই হোক এই উস্তা রান্না করা করেও খেওয়া খাওয়া যায় আর ভাজি করে খাওয়া যায় যে যেভাবে খায় সেভাবে যা যাই হোক এই তো আমার এগুলি ধোয়া শেষ সাথে কয়েকটা আলু দিয়েছি আলু দিয়ে এগুলি রান্না করে নিয়েছি তারপর এখানে কিছু বাজার থেকে কিছু শোল মাছ আনা হয়েছে এখন আমি শোল মাছগুলোকে একটা হাড়িতে হাঁড়িতে ডেলে নিয়েছি ঢেলে তারপর আমি এটাকে ফুটে বেছে নিয়ে তারপর এটাকে ভালো করে ক্লিন করে এটাকে রেখে দেব আর বাজার যেদিন বাজার আনা হয় সেদিন তো সময়টা কীভাবে কেটে যায় বলা যায় না আর তারপর শীতের দিন অনেক ছোট দিন এই ছোট দিনে কাজকর্ম গৃহিণীদের কাজকর্ম করা অনেকই অনেক বেশি কষ্ট হয়ে যায় যাই হোক কিছু আর করা নাই এটা আল্লাহরে লীলা খেলা যাই হোক এখন আমি এখানে শোল মাছ দুটাকে একদম রেখে দিয়েছি আরগুলোকে পিস করেছি পিস করে তারপরে শোল মাছ রান্না করব বোনা করব আর আর করলা করলা ভাজি করে নেব যাই হোক আমার শো বড় দুটো শোল মাছ ধোঁয়া শেষ হয়ে গিয়েছে এখন শোল মাছগুলোকে যে শোল মাছগুলো রয়েছে এগুলোকে আমি সুন্দরভাবে এগুলি রান্না করব তার জন্য রেডি করে নিচ্ছি রেডি করে তারপর এটাকে প্রথমে বেজে নেব প্রথমে বেজে নেবো বেজে তারপরে রান্না করে নেব ইনশাল্লাহ যাই হোক আমার এটা বা ধোয়া শেষ এখন আমি এটাকে হালকা বেজে নিয়েছি বেজে তারপর ঝোল করে নিয়েছি খেতে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে যাই আমি খুব অল্প জল দিয়ে এটাকে রান্না করে নিয়েছি যাই হোক আশা করছি আজক ব্লক ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট চ্যানেলটা পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক দুপুরবেলা রান্নাবান্না গোসল ঘর দর পরিষ্কার করা নামা শেষ করে আমি যাই হোক বিশমলা পরে আমি কলা দিয়ে গরম ভাত দিয়ে খেতে বসে গিয়েছি যাই হোক আমি খেয়ে নিচ্ছি ভীষণ ভীষণ ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ যাই হোক বিসমিল্লা আমি এখন খেয়ে নিচ্ছি আমি যখনই খাচ্ছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও একটু তিতা লেগেছে কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে অপেক্ষা করলাম আল্লাহ হাফিজ